তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়, একটু এদিক সেদিক হলেই শেষ, ভুল করার কোনো সুযোগ নেই। তবে খেলাটা কিন্তু দারুণ উপভোগ্য। কমনওয়েলথ গেমসকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদে চলছে টেবিল টেনিস দলের অনুশীলন। সব কিছু ঠিক থাকলে আগামী 25 জুলাই ইংল্যান্ডের বার্মিংহামের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিটি খেলোয়াড়রা। প্রায় 2 মাস যাবত কোচ মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। কোচের দাবি, ভালো পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাবে দেশের টেবিল টেনিস। জানান, ফেডারেশন থেকে পাচ্ছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা, যা অবশ্য আন্তর্জাতিক পরিমণ্ডলের বিচারে খুবই অল্প। আমাদের প্রস্তুতিটা ভালোই চলছে। আপনি হয়তো জানেন, গত মে মাসের 5 তারিখ থেকে আমাদের অফিসিয়ালি প্র্যাকটিস চলছে। ভালো খেলার তৈরি করতে হলে তার পিছনে সবচেয়ে বড় কথা হলো আপনার পৃষ্ঠপোষকতা। আপনার আর্থিকভাবে যদি আপনি এই খেলাটার পিছনে যদি কেউ না সহযোগিতা করে, তাহলে কিন্তু এই খেলাটা কিন্তু বেশি দূর আগাবে না। বাংলাদেশ আনসার, পুলিশ, বাংলাদেশ আর্মি, আবাহনী ক্লাব, এই কয়েকটা মানে কিছু সংস্থা ছাড়া আর কোনো সংস্থা এটার মধ্যে আগেই আসছে না। বর্তমান ফেডারেশন সাংঘাতিক একটি পৃষ্ঠপোষকতার ব্যাপারে সব জায়গায় মনে করেন যে, সত্যি কথা, সব জায়গায় মনে করেন যে আমরা নক করতেছি এবং অনেকে ভালো রেসপন্সও করছে। স্বপ্নটা আকাশ ছোঁয়ার এবং সেই স্বপ্নকে ছুঁতেই অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের টেবিল টেনিস খেলোয়াড়রা। লক্ষ্য তাদের অলিম্পিক, তবে আপাতত কমনওয়েলথ গেমসকেই সামনে রেখে করে যাচ্ছেন অনুশীলন। আশা সেখানেই ভালো একটি ফলাফল নিয়ে আসবে দেশের জন্য। তবে তারা বলছেন, আর্থিকভাবে আরও সহায়তায় কেউ এগিয়ে আসলে টেবিল টেনিসকে এক সময় বাংলাদেশের জন্য অনেক উপরে নিয়ে যাবে এই খেলোয়াড়রা। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এসব ক্রীড়াবিদদের মনের কোণে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়ার উচ্ছ্বাসের পাশাপাশি রয়েছে বিরাট এক আক্ষেপ। জানান, ক্রিকেট ফুটবলারদের মতো দেশকে প্রতিনিধিত্ব করেও আর্থিকভাবে পান না তার ছিটে ফোটাও। টেবিল টেনিসটা খেলে যাচ্ছেন ভালোবেসে, পাশাপাশি খুঁজছেন চাকরি। আমাদের মেন ভেন্যুতে তো আমরা প্র্যাকটিস করতে পারছি না, আপনারা জানেন, যেহেতু ভেন্যুর কাজ চলছে, সেই প্রবলেমটা আমরা প্রতিনিয়তই ফেস করছি। আমি দীর্ঘ 25-26 বছর ধরে খেলছি, তো খেলাটা ভালোবাসি দেখে এখনও কন্টিনিউ করছি। তাছাড়া আপনি যদি বলেন ফিউচার নিয়ে ভাবা টেবিল টেনিস, এটা অসম্ভব। টেবিল টেনিস থেকে খুব বেশি কিছু করার নেই, শুধু সম্মান আর ভালোবাসাটাই পাওয়া যায় আর কি। আসলে আর্থিক যদি বলেন, সেই ক্ষেত্রে টেবিল টেনিস বেস করে কেউ কিছু করতে পারেনি। জানি না ভবিষ্যতে কী হবে। এত বছর খেলছি আমরা, এখন মনে হয় যে না, খেলাধুলা আমাদেরকে তেমন সাপোর্ট দিতে পারছে না। ঠিক আছে, সম্মান পেয়েছি, ভালো লাগা ভালোবাসা সেটা একটা ব্যাপার, তবে আর্থিক আর্থিক ব্যাপারটার জন্যই আসলে আমরা খেলাটা ছাড়তে চাই। এই মুহূর্তে আমি চাচ্ছি যে খেলাটা ছেড়ে দিই, আমি কোনো জব করি। আসলে স্পন্সরশিপের জায়গা থেকে সবসময় আক্ষেপ থাকে যে, মানে আমাদেরও যদি ক্রিকেটে ফুটবলের মতো স্পন্সরশিপ আসতো, বা একটা প্লেয়ারের অবভিয়াসলি স্বপ্ন থাকবে যে স্পন্সরশিপের জন্য। তো বাংলাদেশে আমাদের মানে টেবিল টেনিস খেলাটা যেমন পপুলারিটিও কম, ফেমাস সিটিও কম, স্পন্সরশিপ তো নাই বললেই চলে। ইন্টারন্যাশনাল লেভেলে টুর্নামেন্টটা অবশ্যই পার্টিসিপেট করা দরকার আমাদের, কারণ একটা বিষয় আছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা। তো নিজের মানে দেশের মধ্যে খেলা হইলে সবসময় নিজের অবস্থানটা ইন্টারন্যাশনালি মাপা যায় না, বাইরের খেলার সাথে কম্পেয়ার করা হয়, তখনই নিজের মধ্যে আক্ষেপটা চলে আসে যে না, মানে আমিও তো ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক আছে, বাট আমার চিনে কয়জন বা আমি কেমন কি পাচ্ছি। আসলে খেলাটাকে অবশ্যই প্রফেশনাল না নিলে কখনো লাইফে সাকসেস হওয়া যায় না। তো এই খেলাটাকে প্রফেশনালে নেওয়ার জন্য মনে করেন ফেডারেশনের সহযোগিতা দরকার, অনেক স্পন্সরের। তো আর্থিকভাবে বলতে অবশ্যই আমাদেরকে ফেডারেশন অনেক হেল্প করে, ভবিষ্যতে আরও হেল্প করবে যদি আমাদের পারফরমেন্সটা সেভাবে উন্নতি হয়। কমনওয়েলথ গেমসে লাল সবুজের জার্সি গায়ে খেলবেন 6 ক্রীড়াবিদ, যার মাঝে 4 জন পুরুষ ও 2 জন নারী। এরপর মিশন তুর্কিতে ইসলামিক সলিডারিটি গেমস।